হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে আসছি, আজকে আপনাদের দেখাবো ডিশের স্টিল জ্যাক কিভাবে সংযোগ এবং কানেকশন দিতে হয়। সম্পূর্ণ এই ভিডিওতে দেখানো হবে, ভিডিওর সাথেই থাকুন। তো আমি স্টিল জ্যাক নিয়েছি একটা, আর ডিশের তার তারে মাথা নিয়েছি একটা। তো এটা কিভাবে সংযোগ করতে হয় সে ভিডিওতে দেখানো হবে। অনেকেই জানেন ডিশের জ্যাক কিভাবে সংযোগ এবং কানেকশন দিতে হয়, যারা না জানেন তাদের জন্য এই ভিডিওটা বানানো। তো আমি কিন্তু কাজ শুরু করে দিছি। আপনি ডিশের তারে মাথা উপরে আপনার একটা প্লাস্টিক কাভার থাকে, ওই কাভারের নিচে কিন্তু আপনার চিকন চিকন তার থাকে। এই যে দেখেন চিকন তার, তো যে সময় আপনি প্লাস্টিকের উপরে যে কাভারটা কাটবেন তখন কিন্তু ওটা পরিমাণ মতন কাটতে হবে, ঠিক আছে? না কিন্তু ভিতরে যে চিকন তার আছে ওইটা কিন্তু কাটা যাবে না। ওটা ওটা কিন্তু একটা ডিশের লাইনের জন্য কার্যকর একটা জিনিস, তো ওটা কাটা যাবে না। ওটা পরিমাণ মতন, ঠিক আছে, বুঝে তারপর কাটতে হবে। তো আমার ভিতরে যে একটা সাদা ফাইবার থাকে, মানে আপনার প্লাস্টিকের মতন থাকে, ওটাও কাটা শেষ। পরিমাণ মতন দেখেন আমি যেভাবে কাটছি, আপনারা ঠিক যদি এইভাবে কাইটে যদি আপনার ডিশের জ্যাক যদি সংযোগ দিতে পারেন, তো অবশ্যই আপনার যেভাবে নিয়ম অনুযায়ী, ঠিক আছে, সেভাবে কাজটা হয়ে যাবে। এই যে দেখেন এটা ডিশের স্টিল জ্যাক। তো এভাবে না, আমি আমি এটা খুলে নেবো। এখানে প্যাচ সিস্টেম আছে, এটা এবার প্যাচ সিস্টেম করে একদম সোজা কাজটা একদম সোজা। দেখেন আপনার এখান থেকে এইভাবে চিকন তারগুলো ভাঁজ করে আমি কিন্তু কাজের সাথে সাথে ভাঁজ করে দিয়ে দিছি। দেওয়ার পর ঠিক আপনার এই এটাতে একটা প্যাঁচ ডিশের এটা জ্যাকের প্যাঁচ থাকে, এটা ঠিক পেঁচাই পেঁচাইয়া এবার প্যাঁচ দিয়ে লাগাই দেবো। ঠিক আমি যেভাবে দিছি ঠিক সেভাবে দেবে হবে। তারপরে আপনার একটা তার যে থাকে এটা এসে আপনার এটা পরিমাণ মতো কেটে ফেলাই দেবো। তারপরে আমাদের কিন্তু এখান থেকে এইভাবে এটা দিয়া ঠিক এভাবে পেঁচাই দিতে হবে। এই দেখেন ঠিক এভাবে পেঁচাই দিতে হবে, পেঁচাই খুব টাইট ভাবে দিতে হবে যেন মজবুত হয়। আমাদের কিন্তু ডিশের জ্যাকটা কিন্তু লাগানো কিন্তু শেষ, খুবই একদম সোজা একটা কাজ। অনেকে কিন্তু ওই যে চিকন তারের সাথে মাঝখানে দিয়ে একটা ডিশের তার, ওইটা কিন্তু আপনার পেঁচাই গুছাই মানে সংযোগ করে ফেলায়, ঠিক আছে? তো আমি মজবুত করার জন্য এখান থেকে পরিমাণ মতন কষ্টে পেঁচাই দেবো, যাতে মজবুত এবং কোনো রুজ বা টান দেবে না ছেড়ে, ঠিক আছে? সেভাবে এই দেখেন না স্যার, সেই জন্য এটা কষ্টে পেঁচাই দেবো। তো এটা খুবই সোজা একটা কাজ, ঠিক আছে, এটা একদম সোজা কাজ। তো আপনাদের আবার একটু দেখাইতেছি, এটা খুলে দেখাইতেছি, আপনাদের বুঝতে খুব সহজ হয়। এই যে দেখেন এটা, এখানে একটা প্যাঁচ সিস্টেম থাকে, এটা খোলার পর এই যে এখানে পেঁচাই পেঁচাই এটা এটা খোলা যাবে। দেখেন এই বেশি আপনার সবচেয়ে একটা জিনিস ইম্পর্টেন্ট হয়েছে যে আপনার খেয়াল রাখতে হইব, এই যে চিকন যে তারগুলো আছে এটার সাথে মাঝখানে যে তারটা আছে এটার সাথে এক না হয়, ঠিক এইভাবে এই প্যাঁচটা দিয়া এইভাবে মাঝখান থেকে পেঁচটা দিয়া কিন্তু যে আপনার পেঁয়াজের মাঝখানটা থেকে চিকন একটা তার বের হয়েছে, এটা দিয়া এখানে কিন্তু একটা সিদ্ধ আছে ডিশের জায়গায়, এখানে সিদ্ধ আছে, এটা দিয়ে এখানে পেঁচাই দিতে হবে। তো বেশি মানে ইয়ে না, তো ঝামেলা না, সুখ খুঁজাই সোজাই। তো আজকের মতন এটাই ছিল ভিডিও। ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।